নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। প্রত্যেক দিনেই আমি গোলাপ গাছের বিভিন্ন ধরনের পরিচর্যা দিয়ে থাকি, তো সেই পরিচর্যা করার পর কী রকম সুন্দর গোলাপ গাছ হচ্ছে সেই রেজাল্ট না দেখালে ভিডিও করার কোনো মানেই হয় না। কারণ পরিচর্যার সব ভিডিও দেখাচ্ছি, কী রকম রেজাল্ট হচ্ছে সেটা আগে দেখাতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, যদি সঠিকভাবে গোলাপ গাছকে পরিচর্যা করা যায় তাহলে কিন্তু গোলাপ গাছের যে জটিলতার ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু সব কেটে যাবে। দেখুন বন্ধুরা, প্রচুর প্রচুর ফুল আগে ফুটেছিল। গোলাপের সিস্টেমটাই সেই রকম যে একবার করে প্রচুর প্রচুর ফুল ফোটে, তারপরে আমাদেরকে ডাল আবার কাটতে হয়। এই যে দেখুন, নতুন নতুন ডাল আবার হয়েছে, এই ডালগুলো থেকেই আবার ফুল আসবে। আবার এই যে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই ডালগুলোকে কেটে দিতে হবে। আজ আমি গোলাপ গাছের এরকম একটা সুন্দর ছবি দেখালাম, তার সাথে সাথে আমি একটা গোলাপ দেখাবো, যে গোলাপটা যারা একদম গোলাপ করতে পারছেন না তাদের জন্য খুব ভালো গোলাপ হবে। যারা ছোট্ট ছাদ বাগান করছেন বা উঠোনের বাগান করছেন বা একটু জমিতে জায়গা আছে সেখানে যারা বাগান করছেন, তাদের জন্য একটা বেস্ট ভ্যারাইটির গোলাপ গাছ দেখাবো। খুব ইজি গাছ হবে, যে গাছ সবাই করতে পারবেন এবং যে গাছ থেকে প্রচুর প্রচুর ফুল কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে? তো আগে ফার্স্ট আমি সেই গাছটিকে দেখাবো। দেখুন, এই হচ্ছে সেই গাছ, কুঁড়ি মানে গুণে শেষ করতে পারবেন না যে কত পরিমাণে কুঁড়ি হয়েছে। এই মুহূর্তে ফুল নেই কিন্তু প্রচুর প্রচুর প্রত্যেক ডালে ডালে কিন্তু কুঁড়ি, এবং গাছ দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর ফ্রেশ গাছ, কোনো রকম প্রবলেম নেই। খুব যে যত্ন করা হচ্ছে এমনটা নয়, নিচে একদম আগাছায় ভর্তি হয়ে আছে, তবুও দেখুন গাছে প্রত্যেকটি ডালে ডালে কিন্তু এরকমভাবে কুঁড়ি এসেছে। ফুলের সাইজ যথেষ্ট বড় হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে হাজারি গোলাপ। তো হাজারি গোলাপ বললেই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। বড় বড় যেগুলো ফুল হয় সেগুলো HT, তার থেকে যেগুলো একটু ছোটো মাপের ফুল হয় সেগুলো হচ্ছে ফ্লোরিবান্ডা। HT ভ্যারাইটি কত বড় হতে পারে দেখুন, HT ভ্যারাইটি একটা দেখাই। দেখুন এত বড় ফুল, জাস্ট দেখুন কত বড় ফুল, এতটা বড় রকমের ফুল হয় HT। যেগুলো ফ্লোরি, সেই ফ্লোরিতেও কিন্তু খুব বড় বড় ফুল হয় কিন্তু একটু ছোট হয়, এগুলো হচ্ছে ফ্লোরি, ঠিক আছে? প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে ফ্লোরিবান্ডাতে, একটু ফুল ছোট কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। আর এগুলো হচ্ছে এই যেটা দেখাচ্ছি আজকে, ঠিক আছে, হাজারি গোলাপ, এগুলো হচ্ছে মিনিয়েচারের মতো। দেখুন এখানে একটা ফুল আছে, ফুলটা এখনও ঠিকঠাক খোলেনি, ফুলটা অনেকটাই বড় হয়, মোটামুটি এই যে ফুল দেখছেন এর হাফ, ঠিক আছে? ফুল খুব ছোট এমনটা নয়, কিন্তু হাজারি গোলাপের যেটা সবথেকে মেন এই রকম সাইজে ফুলটা হয়। এই যে দেখুন হাজারি গোলাপ, এরকম সাইজের ফুল হয়, আর ফুল হবে ঠিক এরকম, মানে পুরো একদম গাছ ভর্তি। তো এইরকম গোলাপ কিন্তু আপনারা অবশ্যই করুন, প্রত্যেকেই করতে পারবেন। HT ভ্যারাইটি, গ্যান্ডি ফ্লোরা, ফ্লোরিবান্ডা, এই গোলাপগুলো যারা করতে পারছেন না তাদের জন্য কিন্তু বেস্ট ভ্যারাইটি হচ্ছে যেটা আমি দেখালাম, হাজারি গোলাপ। আপনারা নিজেরাই দেখতে পাবেন যে দেখুন গাছের নিচে কত আগাছা, মানে এই গাছের খুব যে পরিচর্যা করি এমন কিছুই করি না। যখন বাগানে খাবার দিচ্ছি, একে একটু খাবার দিই, একটু কীটনাশক দিই, মাঝে মধ্যে একটু যত্ন পরিচর্যা, তাতে করেই কিন্তু এই রকমের রেজাল্ট। ছোট টবে করুন, গাছ কিন্তু এই রকম হবে। এটা জমিতে আছে বলে এই সুন্দর গাছ হচ্ছে এমন নয়, ছোট ছোট টবে দারুণ রকমের এই গোলাপ হবে। 8 ইঞ্চি, কেউ যদি একটু 10 ইঞ্চিতে রাখতে পারেন, ব্যাস তাতে করেই কিন্তু সুন্দর গোলাপটি আপনারা করতে পারবেন।
হাজারি গোলাপের যেটা মেন খাবার সেটা হচ্ছে সরিষার খোল পচানো জল। 100 গ্রাম সরিষার খোলকে 1 লিটার জলে 24 ঘন্টা পচান। তারপরে সেই পাতলা যে জলটা হবে তার সাথে আরও 5 লিটার জল অ্যাড করুন। তার সাথে যেটা করবেন 4টি DAP-র দানা দিয়ে দেবেন, 4টি গুনে গুনে 4টি DAP-র দানা। তাতে করেই গাছে এইরকম ফুল পাবেন, কোনো কথা হবে না। কীটনাশক হিসাবে সুপার সোনাটা ইমিডাক্লোরোপিড যেরকমভাবে অন্যান্য গোলাপে ইউজ করেন সেরকমভাবে কীটনাশক ইউজ করবেন। মাঝে মধ্যে ছত্রাকনাশক দেবেন, এই গাছে খুব বেশি ছত্রাকের প্রবলেম হয় না। 2 সপ্তাহ পরে পরে একবার করে দিন, তাতেই হবে। যখন গাছ একবার কাটাই ছাটাই করবেন তখন একটা মালচিং করে দেবেন ভার্মি বা গোবর দিয়ে, ঠিক আছে। জৈব খাবারটা এই গাছের জন্য খুব ভালো, মানে প্রচুর পরিমাণে ফুল ফুটছে যেহেতু এনার্জি প্রচুর দরকার হয়, আর সঠিক এনার্জিটা দেবার জন্য অবশ্যই আমাদেরকে জৈব খাবারটা দিয়ে যেতে হবে। আর এই গাছে রোগ জ্বালা সেরকম কিছুই নেই, শুধু ফুল আর ফুল, ফুল ছাড়া এই গাছের জন্য আর কিছু নেই বলতে পারেন, ঠিক আছে। 30টা 35টা করে এক একটা ডালে কুঁড়ি আসছে, আর কি চাই। আমরা যত গোলাপ গাছ করি তার থেকে বলবো এটাই সবথেকে সহজ একটা ভ্যারাইটি। এটা কিন্তু মিনিয়েচার নয়, আপনারা গিয়ে বলবেন হাজারি গোলাপ, হাজারি গোলাপ বললে ওরা দিয়ে দেবে। এটা হচ্ছে দেশি আর বিদেশির ক্রস, ঠিক আছে। খুব ভালো রকমের, বিভিন্ন কালারের হয়, লাল হয়, তারপরে গোলাপি হয়, সাদা আছে, ঠিক আছে, আরও বিভিন্ন মিক্সড যেগুলো কালার থাকে সেগুলো হয়, সব রকমের কালার পেয়ে যাবেন। গাছ করা খুব ইজি, এই গাছ সহজে মরে না, এই গাছের জন্য পরিচর্যার তেমন একটা প্রয়োজন হয় না। মানে সহজের মধ্যে যারা গোলাপ করবেন ভাবছেন, গোলাপটা ভালোবাসেন, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটি ভ্যারাইটি। রাসায়নিক খাবার খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কেউ যদি দেবেন বলেন কোনো অসুবিধাও নেই। যদি কেউ বলেন ব্যালেন্স NPK দেবো, 12:61 ফিডিং করাবো, কেউ যদি বলেন 0:0:50 দেবো, আরও ভালো হবে। আমি যে ফুল দেখাচ্ছি মানে এটা সম্পূর্ণ পরিচর্যা না করে আমি গাছটি করেছি। আপনারা যদি বলেন একটু পরিচর্যা করব তার রেজাল্ট আবার অন্য রকমের পাবেন, ঠিক আছে। ফুল সাইজটাও বড় হয়ে যাবে, এখন যে সাইজটা দেখাচ্ছি মানে কোনো পরিচর্যা না করেও কিন্তু এই সাইজটা 30টা 35টা করে ফুল ফুটবে। এটা নিয়ে আমি একদম ভিডিও দেবো চ্যানেলে যখন গাছে সব ফুল ফুটে যাবে, ঠিক আছে। ফুল ভালো রকমের হয়, একসাথে প্রচুর ফুল দেখতেই আলাদা লাগে, গাছটাকে সম্পূর্ণ মানে বাগানটাকে ভরিয়ে দেবে ওই একটি গাছেই। প্রত্যেকেই বাগানে 2-4টা করে এই হাজারি গোলাপ রাখুন, খুব ভালো হবে। তারপরে এই গোলাপটা করতে করতে অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে, তখন দেখবেন আপনি HT ভ্যারাইটি করবেন। HT ভ্যারাইটি আমরা মেনলি করি এত বড় বড় ফুলের জন্য, ঠিক আছে। সত্যি মানে HT ভ্যারাইটির কোনো জবাব নেই, কিন্তু এরকম গাছ করতে আপনাকে টাইম দিতে হবে প্রচুর, ঠিক আছে। প্রচুর প্রচুর এখন ভালো ভালো ভ্যারাইটি বেরিয়েছে, ঠিক আছে। নার্সারিতে যাবেন, গাছ ভালোভাবে দেখবেন যেরকমভাবে বলেছি, তারপরে এখন গাছগুলোকে বসিয়ে নিন। কারণ এই যে ঠান্ডা আছে, এই ঠান্ডাতে যদি গাছ না বসাতে পারেন তাহলে কিন্তু গোলাপ করা খুব মুশকিল হয়ে যাবে। আপনারা যদি লেট করেন সেক্ষেত্রে কিন্তু গোলাপের ঠিক গ্রোথটা আপনারা আনতে পারবেন না। এই যে সময়, এই সময়ে আপনারা গাছ বসান, নিশ্চিতভাবেই ভালো গোলাপ হবে। আর গোলাপ নিয়ে যা ভয় আছে সেগুলো দূর হয়ে যাবে কয়েকদিন যদি মাই রোজ গার্ডেন চ্যানেলটাকে ফলো করেন, সব কিছু দূর হয়ে যাবে, একদম গোলাপের মাস্টার হয়ে যাবে, নিজেই সব কিছু করতে পারবেন। তো এই গাছটি আমার মনে হলো যেটা দেখানোর দরকার আছে, তো সেটা করতে থাকুন, ঠিক আছে। যা কিছু প্রশ্ন থাকবে কমেন্টে করবেন, কোনো অসুবিধা নেই, সব কিছুর উত্তর পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক পেজটি আছে মাই রোজ গার্ডেন, সেই ফেসবুক পেজটি তাড়াতাড়ি প্রত্যেকে ফলো করে দিন, সেখান থেকেও সব কিছু মানে টিপস এবং যা কিছু সাহায্য লাগবে সব কিছু পেয়ে যাবেন খুব সহজেই। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।